এমন একটা কলবের মালিক হইবার পারলে জমিনে চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। আল্লাহ দেখার শক্তি দিয়া দেন। আবু বকর সিদ্দিক চক্ষু বন্ধ করে ছিলেন মোরা খাওয়ায়, চক্ষু খুইলা কয় এতটুকুন সময়ের ভিতরে আমি মোরাকাবায় বৈশা সাত আকাশের উপরে ঘুইরা ঘুইরা দেখলাম আল্লাহর দামি ফেরেস্তা জিব্রাইল নাই, সাত তবক জমিনের নিচে আমি জিব্রাইলকে তালাশ করে দেখি সাত তবক জমিনের ভিতরেও জিব্রাইল নাই। আমি আবু বকর সিদ্দিক, হায় রে, সীমান্ত থেকে জনম, মাশরিক থেকে মাগরিব, তমাম পৃথিবী ঘুইরা ঘুইরা দেখি আল্লাহর জিব্রাইল নাই। আমি আমার পরিচয়টা দিয়া দিই, বলে কি আমার নাম হইল আবু বকর নবীর সাহাবি। আমি হইলাম আবু বকর নবীর সাহাবি। আমার যদি ধারণা ভুল না হয় তাম পৃথিবী ঘুরলাম আল্লাহর দামি ফেরেস্তা জিব্রাইল পাইলাম না, সাত আকাশ উপরে খুঁজলাম আল্লাহর জিব্রাইল পাইলাম না, সাত তবক জমিনের নিচে খুঁজলাম আল্লাহর জিব্রাইল পাইলাম না। আমার ধারণা যদি ভুল না হয় তুমি হইলা আল্লাহ পাকের দামি ফেরেস্তা জিব্রাইল। জোরে কর না, আর জোরে কর, ওলি দাঁড়ায় গেছে চক্ষু বন্ধ, জিজ্ঞেস করেন কে তুমি, কোরআনের তেলাওয়াত কবরের ভিতর থেকে শোনা যায়, কে তুমি, তোমার পরিচয় কি? কয় আমি কোরআনের হাফেজ, বহু বছর আগে আমার মরণ হয়েছে, দাফন করছে আমারে। আরে কত বছর যাবৎ তুমি কোরআনে কারিমের তেলাওয়াত করো কবরে, কত খতম তুমি কবরের ভিতরে দিয়েছ, কবর থেকে আওয়াজ দে আল্লাহর ওলির, শোনায় দে এ আল্লাহর ওলি, বহু বছর আগে আমার ইন্তেকাল হয়েছে কবরে, কোরআনে হাফেজ মরে না, কোরআনে হাফেজের সিনা পচে না, আমি কবরে বসে বসে কমপক্ষে 70,000 কোরআনের কারিমের খতম আমি করেছি। আল্লাহর ওলি ডাক দেখো, এই তুমি কোরআনে কারিমের এত খতম কবরের ভিতরে দিয়েছ, এবার কবর থেকে আওয়াজ আসে কোরআনে হাফেজ ডাইকা বলেন হে আল্লাহর ওলি, আমি কবরে 70,000 কোরআনে কারিমের তেলাওয়াত করেছি, খতম দিয়েছি, কিন্তু জমিনে তুমি বৈশা যদি একবার সুবহানাল্লাহ কও, আমার কবরের 70,000 খতমগুলি তুমি নিয়ে যাও, আর তোমার জমিনের মধ্যে যে একবার সুবহানাল্লাহ কইছো ওইটা আমার দিয়া দাও। কবরে 70,000 বার কোরআনে কারিমের খতম দেওয়ার চাইতে জমিনের ভিতরে একবার সুবহানাল্লাহ বললে তার চাইতে অনেক দামি। আল্লাহ তাআলা ডাক দেখে, তুই আমার জমিনের ভিতরে বিরাট বড় ফুলের বাগানের মালিক বানাই দিব, আর তুই জান্নাতে আইসা আমার ফুলের বাগান দিবি, আমি তোরে পাতাও দিব না, পাতাও দিব না। কেন জানো নি? কই কেন? জমিনের জবানে একবার আল্লাহু আকবার বলা, জমিনের জবানে একবার সুবহানাল্লাহ বলা, আল্লাহ পাক জান্নাতের ভিতরে এমন বড় গাছ লাগাইব 50,000 বছর পর্যন্ত দামি ঘোড়া, দ্রুত গামী ঘোড়া দিয়া দৌড়াইলেও ওটার ছায়া কোনোদিন শেষ হইব না। আর যাই দু
দুনিয়ার পিছনে আমি আপনি ঘুরতেছি, মনে হয় জীবনে মরব না কবরে যাইব না, ব্যবসা বেমন। কিরে তোর ব্যবসা বেমন কে? অথচ চক্ষু বন্ধ করলে দেখা যায় দাদা গেছে, বাবা গেছে, মা গেছে, নিজের হায়াতের কোনো গ্যারান্টি নাই। পৃথিবীতে এমন কোন বিবির জন্ম হয় নাই, রাতের বেলা স্বামীর মরণ হয়ে গেলে ওই লাশের সামনে লাশটাকে নিয়ে খাটের মধ্যে একটা রাত্র ঘুমাইব। পৃথিবীতে এমন কোন বিবির জন্ম হয় নাই, পৃথিবীতে এমন কোন সন্তানের জন্ম হয় নাই, পৃথিবীতে এমন কোন বন্ধুর জন্ম হয় নাই, পৃথিবীতে এমন কোন বান্ধবের জন্ম হয় নাই। এজন্যে বাহলুল পাগল কবরে থাকে, খলিফা হারুনুর রশিদ উড়িয়া দৌড়ায়, ঘোড়া দিয়া দৌড়ায়। বাহলুল পাগল কবর থেকে উইঠা ইসা ডাক দিয়া কয়, এ পাগল খলিফা হারুনুর রশিদ পাগল, এ হারুন না পাগল দাঁড়া। আমাগো দেশে যদি কোনো চেয়ারম্যান দে পাগল কয়, কোন মেম্বাররা যদি পাগল কয়, উভয় আছে বাদশাহ বাদশারে বাহলুল পাগল, যার পোশাক নাই, যার সমাজ নাই, যার কিচ্ছু নাই, বাদশারে পাগল কয়ে ডাকে। বাচ্চা থাইমা গেছে, থাইমা গেছে। এই খলিফা হারুন রশিদ বৌডারে লইয়া কক্সবাজারের ফাড়ে দিয়া ঘুরে। আপনার এরকম হুজুর এরকম গল্প তো শুনি নাই, বুঝার লিগা কইলে আমার কি কক্সবাজার সাগরের ফাড় দিয়া ঘুরতেছে আর কি। তাকায়া তাকায়া দেখে বাহলুল পাগল আঙ্গুল দিয়া মাটির মধ্যে গড় বানাইতেছে। খলিফা হারুন রশিদ বিবি জুবাইদারে লয়ে যায়, কিরে পাগল কি করস? কয় গড় বানাই। কিসের গড়? কয় জান্নাতের গড়। হেই বেটা পাগল, এ জান্নাতের গড়ে মনে হয়? কয় বুঝ আমারে, এই যে দয়েং রুম জান্নাতের, এই যে কিচিং রুম, এই যে মানে দেখাইতেছে আর কি। আধুনিক যুগে আইসা আমরা হাওয়ার উপরে, নয় তালায় দশ তালার উপরে পশ্চিম পাটের ফ্ল্যাট, এগুলি আমরা টাকা আগে নিয়ে বিক্রি করে ফেলাই। এটা আমার আকলে ধরে আর 50 তালার উপরে পর্যন্ত আমরা ফ্ল্যাট কিনি, যেগুলি আকলে আগে আকলে ধরতো না। এখন এই সায়েন্স, এই কম্পিউটার, এই নতুন যুগ আমাদেরকে এমন একটা রাষ্ট্র উপহার দিছে, 50 তালার উপরে হাওয়ার উপর আমরা ফ্ল্যাট কিনি এখন, ঠিক না? হাওয়ার উপরে কেন? এটা সম্ভব, এটা সম্ভব। টাকা দিছে 3 বছর আগে, ফ্ল্যাট পাইছে 3 বছর পরে, এটা সম্ভব। কই কেমনে? বুদ্ধি দিছে, আকল দিছে আল্লাহ মানুষরে। এমন আকল আল্লাহ 18,000 মাখলুকাতের মধ্যে আর কেউ রে দেয় নাই। শ্রেষ্ঠ জীব ইনসান, ইনসান ছাড়া আমার আল্লাহ তাআলা 4-4টা কসম করে কোরআনে কারিমের মধ্যে আপনার রূপের প্রশংসা করে, আমার রূপের প্রশংসা করে, একজন কালো মানুষের রূপের প্রশংসা করে আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগতের মানুষ আমি আল্লাহ তোরে যত সুন্দর করে বানাইছি এমন সুন্দর আমি পৃথিবীতে আর কেউ রে বানাইনি। আরো জোরে কন্যা সুবহান আল্লাহ কয় কোরআনে কারিম, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب جني كرا الله বলেন জ্ঞানী কারা? মানুষের কি আকল দিছে আল্লাহ, কি বুদ্ধি দিছে? হাওয়ার উপরে বিমান চলে, প্লেন চলে, হ্যাঁ বিমান চলে হাওয়ার উপরে, কি আকল দিছে? যে লোহা পানির মধ্যে দিলে ডুইবা যায়, এই লোহা দিয়া জাহাজ বানায়া 5-7 তলা পানি দিয়া ঘুরে, ঠিক না?
চারটা কসম করে রূপের প্রশংসা করছে, ও তিন ও জৈতুন ও তুরসিনিন ও হাজাল বালাদিল আমিন। জোরে কোন এই কসমগুলি করছেন, জোরে কোন কে? আল্লাহ। চারটা কসম করে আল্লাহ কয়, লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বরের নাম, নবীর নাম, যিনি জেলখানার মধ্যে থাকতেই নবুয়তি পাইছে, নবুয়ত। সুবহানাল্লাহ, জোরে কোন। বাদশাহ স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখা সকালবেলা এলাকার সমস্ত ওলামায়ে কেরাম এবং গণ্যমান্য ব্যক্তি যারা ছিল একে ডাকছে, স্বপ্নের কথা বলবে আর ব্যাখ্যা চাইবে। দানিয়াল আলাইহিস সালাম জেলখানার ভিতরে সমস্ত ওলামায়ে কেরামদেরকে ডাইকা, এরপরে গণ্যমান্য ব্যক্তি যারা ছিল এদেরকে ডাইকা, আমি একটা আজব স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? বুঝলা গেছে গা, কি স্বপ্ন দেখছি? এখন বাচ্চা ডাক দিয়া কয়, তোমরা তো যুগের আলেম, তোমরা তো জ্ঞানী, কয় হও, কয় আমার স্বপ্নের কথা বলতেই হব, ব্যাখ্যার কথা বলতেই হব। কয় বাচ্চা এটা কেমন কথা? কয় স্বপ্নের কথা বললে না ব্যাখ্যা দিতে পারব, আপনি স্বপ্ন দেখে বুঝলা গেছেন গা, এটা আমরা কেমনে করব, এটা কি সম্ভব? আজীব কথা, আপনি স্বপ্নের কথা বলবেন আমরা ব্যাখ্যা দিব, স্বপ্নের কথাই বলেন নাই, ব্যাখ্যা দিব কিভাবে? একজন দ্বারা কয়, আমার কাছে একটা লোকের ঠিকানা আছে, একটা লোকের সন্ধান আছে, যেই লোকটা আপনি যে স্বপ্ন দেখছেন ভুলা গেছেন, এই ভুলা স্বপ্নের কথাও বলতে পারবে। বলো কি? কয় হ্যাঁ। কোথায় লোকটা? জেলখানায়। কে? হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই নাকি? কয় নিয়ে আসো। আনছে। এই বাদশার রাজ দরবারে ঢুকার সময় পথে একটা শিকল দেওয়া ছিল, শিকল, যে কেউ রাজ দরবারে ঢুকবে মাথা নত করে ঢুকতে হইব, মাথা নোয়া এরপরে ঢুকতে হইব, এটা হল সিস্টেম, রুকু দিয়া অথবা মাথা নত করে ভিতরে ঢুকতে হইব। হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসছে, আইসে দেখে শিকল খাড়ায় রয়েছে, ভিতরে ধরে যায় না। ঘটনা কি রে? কয় শিকল সরাও। কয় না, আমার রাজ দরবারের নিয়ম মাথা নত করে ভিতরে ঢুকতে হয়। হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বাদশাহ কয় কি? কয় আমি যদি আমার আদর্শরে জলাঞ্জলি দিই, আমি যদি আমার মাথাটারে নত করে এটা ভিতরে ঢুকি, তাইলে আপনি যে ভুলে গেছেন কে স্বপ্ন দেখে এটা আমি বলতে পারবো না। আমার আদর্শ যদি জলাঞ্জলি দেয়, আমার যে গাইবি আল্লাহ পাক যে জ্ঞান দান করছেন, এই নূরটা চলে গেলে আমি এটা বলতে পারবো না, আপনার শোনাইতে পারবো না, আপনারও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে, সর্বনাশ। এখন স্বপ্ন দেখেছে কে বুঝলা কইব কেমনে? হেরে তো লাগবে, তাই নাকি? কে আদর্শ জলাঞ্জলি দেয় নাই। আর এক জালেম বাদশা, তিন তিন বন্ধু দিনের রাস্তায় বের হয়ে গেছে, ঘুরতে 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 জালেম বাদশা রাস্তার ভিতরে ঢুকে গেছে, অ্যারেস্ট করে নিয়ে গেছে। মুসলমান তোমরা কয় হ? রক্ষা নাই, ইমান ছাড়তে হইব। কয় কে? কয় আর না হয় জীবন দিতে হইব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদু। কয় জীবন দিবি না? না, রক্ত দিব জীবন দিব না, ঘাম দিব জীবন দিব না, জীবন দিব ইমান দিব না। দাঁত দেবেন না, ইমান বড় শক্ত, তেল ভাজি করো, তেল করার মধ্যে দিয়া দাও, আগুন জ্বালায়া তেলগুলিরে উত্তপ্ত করিয়া ডাক দিয়া কয় জীবন দে,
আর না কই ঈমান চার তিন বন্ধু ডাক দিয়া কয় জীবন দিব তবু ঈমান দিব না জুবেন সুবহানাল্লাহ প্রথম জন রে হ্যান্ডকাপ বাইন্দা পড়ায়া তেলের মধ্যে ছেড়ে দিছে মুহূর্তের মধ্যে শেষ হাড়গুলি বাইসা গেছে গোস্তগুলি সব শেষ হয়ে গেছে দুই বন্ধুরে ডাক দিয়া কয় পরিণতি দেখছো নি এমন কিন্তু হবে ঈমান যদি দিতে চাও ঈমান যদি বিলীন করো ঈমান যদি ছাড়ো তাহলে জীবন তোমাদেরকে ভিক্ষা দিব ওই দুই বন্ধু ডাক দিয়া কয় আমাদের চোখের সামনে বন্ধু আল্লাহর জান্নাতে গেছে আমরাও আল্লাহর জান্নাতে যাইতে রাজি বন্ধুগণ আমার ডাক দিয়া বাদশা শক্ত রে হ্যান্ডকাপ লাগা দ্বিতীয় জন রে তেলের মধ্যে নিক্ষেপ কর দ্বিতীয় জন রে তেলের মধ্যে নিক্ষেপ করলাম গোস্ত গুলি তেলের মধ্যে মিশে গেল হাড্ডি গুলি উপরে উইঠা গেল এবার তিন নাম্বার বন্ধুরে ডাইকা কয় জীবন কিন্তু দেওয়া লাগবে বলে হাসে এই তোর হাসির রহস্য বুঝি না তোমার চোখের সামনে দুই বন্ধু জীবন দিল কেন তুমি হাসো ডাক দেখো তুমি কুফুরের চোখে দেখো আমার দুই বন্ধু জীবন দিছে আর আমি ঈমানের চোখে তাকায়া তাকায়া দেখি আমার দুইটা বন্ধু আল্লাহ পাকের আটটা জান্নাতের দরজা দিয়ে ঢুকা গেছে উজিরাইছে ডাক দেখো যা পানা কয় কি মুসলমান রে মারলে লস কয় কে কয়টি মরলি জান্নাতে হে গো গাম জড়াইল লস কয় কে গাম জড়াইল সুয়াদ এদের মারলে অলস রক্ত ঝরাইল লস কয় কে এই রক্ত যদি জমিনে পড়ে তাহলে এই রক্তের এত দাম যেমন পানি গাছের গোড়ার মধ্যে পড়লে গাছ তরুতাজা হয় আর মোমেনের রক্ত জমিনে পড়লে ইসলাম তরুতাজা হয় কি কো বুঝি নাই বুঝায় কো উজির কয় আমার কাছে ছাইড়া দেন বলে কেন আমি গুনা করাইব মোমেনের হাতের মধ্যে গুনার অস্ত্র ধরাই দিব মোমেন রে গুনার কাজে লিপ্ত করব মোমেন যদি গুনার কাজে লিপ্ত হয় নূর চলিয়া যাইবে ঈমানের পাওয়ার খর্ব হয়ে যাবে এই জন্যে গোটা পৃথিবীর মুসলমানদের হাতে হাতে কাফের বেঈমান মুশরিকেরা কৌশলে গুনাহের বস্তু ঢুকাই দিছেন রাতের বেলাও গুনা দিনের বেলাও গুনা রাস্তা দিয়েও গুনা এই জন্যে সংখ্যায় যদিও মুসলমানরা বেশি ঈমানের দিক দিয়ে দুর্বল একটা আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা যুবক ছেলে আরে 10 বছর বয়স অ্যান্ড্রয়েড সেট হাতের মধ্যে কয় কি বাবা মাই তো ঘুমাই রয়েছে ছেলে মেয়ে যে কি করে এটা তো খবর নাই গুনার বাক্স দিয়ে দিছে গুনা 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 কর দিয়ে দিছে ওপেন বানাই দিছে গুনা কে ঈমান ঈমানদারের ঈমান দুর্বল করার সর্বোচ্চ অস্ত্র হচ্ছে গুনার কাজে লিপ্ত থাকা সুদ খায় হ্যাঁ বুঝেই না এটা যে গুনা ঘুষ খায় হ্যাঁ বুঝেই না এটা যে গুনা মিথ্যা কথা কইতে সহর শুধু শুধু বুঝেই না এটা যে গুনা অভ্যাস হয়ে গেছে গিবত এত পরিমাণ গিবত দুইজন বসলে গিবত বাজারে গিবত ঘরে গিবত রাস্তায় গিবত মসজিদে বইয়া বইয়া গিব কথা কয় না জোরে কর না ভালোবাসা দিতে তো পারেন নি ছোট ছেলেরা মসজিদে যা খেজা গেজি করেন যুবক ছেলেরা টুপি ছাড়া যা খেজা গেজি করেন এই তো টুপি কো ছোট্ট বাচ্চা মসজিদে যায় দুষ্টামি করে দমক লাগা দেন এই কার ফুলারে কাকাতে মসজিদ আমি না আর অ্যারাবিয়ান দেশগুলির মধ্যে গিয়া দেখেন ছোট্ট বাচ্চারা মসজিদের মধ্যে খেলাধুলা করে অভ্যাস বানান না আয় হাই রে মুসলমান আমার রসুল যখন ছোট্ট বাচ্চারা দেখতো মিছিল লাগাইতো কই আমার নবী যায় নবী যায় বাচ্চাদেরকে জিজ্ঞেস করে এই নবীর লাগে এত পাগল কে আরে আমার নবী মাথার মধ্যে যখন হাতটা বুলায় এমন শান্তি লাগে আমার নবী যখন হাসি দেয় এত শান্তি লাগে ছোট বাচ্চা কয় আমার নবী যখন আমার সাথে খেলাধুলা করে এত মজা লাগে ছোট বাচ্চার সাথে আমার রহমতের নবী খেলাধুলা করছে সুবহানাল্লাহ কোন আর আপনারা খালি হিক যেন একটা দমক খালি দমক দেন ফুলা বাইন এ কইরেন না যুবক ছেলে রাস্তা দিয়ে হাঁটে আর দাইকা কোনে কিরে সালাম দিলি না কয় কে
তোর বাবা এত ভালো ছিল, তোর দাদা এত ভালো ছিল, তুই এমন হলি কেন লিগা? যুবক সেরা ডাক দিয়ে কয়, চাচা বুঝি নাই অপরাধটা কি? কয়, মুরব্বীরে দেখলে সালাম দিতে জানোস না? আর আমার রসুল কয়, যুবকরে দেখলে আপনি আগে সালাম দেন একদিন, আপনি আগে সালাম দেন দুই দিন, আপনি আগে সালাম দেন তিন দিন। আল্লাহর কসম, একটা যুবকরে লাগাতার তিন দিন যদি আপনি মুরব্বী হয়ে সালাম দেন, এই যুবকটা চিন্তা করবে বাবার বয়সী দাদার বয়সী আমার আগে আগে সালাম দেন, না না আমি আর সালাম নিব না, এটা লজ্জা আমার জন্য। চতুর্থ দিনের মাথায় এই যুবকটা খুঁজা খুঁজা আপনার আগে আগে সালাম দিব। আরো জোরে কোন, ঠিক কিনা? ও মুসলমান, এবার উজিরে ডাক দিয়ে কয়, জাহাপানা কয় কি? ও জাহাপানা কয় কি? আমার কাছে দিয়া দেন, গুনা করে ইমান ধ্বংস করে দি, এটি মারলে লস, ঘাম জড়াইলে লস, রক্ত জড়াইলে লস, তাই নাকি? কয় হোক, কয় কেমনে করবি? কয় আমার কাছে বুদ্ধি আছে, আমি যদি আর ইমান হারা করতে পারি আপনি আমার কি দিবেন? কয় কস কি? স্বর্ণের মোহর দিব, তোর পদ মর্যাদা আরো বাড়াই দিব। বাদশা কইছে, এখন তার উপায় নাই, ডাক দেখে তাই নাকি? কহ কেবার তুই তোর পরিকল্পনা আমার কাছে কহ। এবার উজি ডাক দিয়া কয়, আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটারে আর এই মুসলমান সন্তানটারে আমি ঘরের ভিতরে চল্লিশ দিন তালা দিয়ে রাখুন, আমার মেয়েটারে শিখাই দিন অপকর্ম কর। বাড়িতে যাই কো মা, কয় কি? তুমি চাও না আমার মর্যাদা বাড়ুক? কয় হ, তুমি চাও না তুমি স্বর্ণের মালিক হও? কয় হ, টাকা পয়সার মালিক হও? কয় হ, একটা যুবক আনতেছি ওর ইমান নষ্ট করতি কেমনে? তোমার আল্লাহ যে রূপ দিছে এই রূপের দিকে কয়দিন না আছে করবে? একটা রুমের ভিতরে একটা যুবক, চল্লিশ দিন টাইম দিছি মাইয়াকে, এটা কোনো ব্যাপারই না। যুবকটারে দিয়া যুবতীরে দিয়া ঘরের ভিতরে তালা লাগাই দিছে, হায় হায় হায়। আর ওদিকটা বক্তা না সব বাদশাহ দানিয়াল আলাইহি সালাম রে ডাক দিয়ে, কে মাথা নত করবি না? কয় না। কয় কে? আরে আমি মাথা নত করলে আমার আকীদা নষ্ট হয়ে যাবে, আমার আদর্শ বিচ্ছুত হয়ে যাবে, আর আমার আদর্শ যদি জলাঞ্জলি দেয়, আপনি যে স্বপ্ন দেখছেন এই স্বপ্নের কথা আমি আর বলতে পারবো না, আমার আদর্শ যদি জলাঞ্জলি দেয়, এটাই তো আমার পুঁজি। একটু জবান খুলে ধরে কোন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবারে যুবকটারে আর যুবতীরে দিয়া ঘরের ভিতরে তালা লাগাই দিছে, চল্লিশ দিন পরে বাবা তালা খুলছে, মেয়ে বেরোইছে, মা কি কি করলি বর্ণনা দে। বন্ধুগণ, আমার মেয়েটা মাথা তারে নিচের দিকে দিয়া ডাক দেখে, বাবা জীবনে বহু যুবক দেখছি, এমন আজব যুবক দেখি নাই, কি গো মা? ডাক দেখ বাবা, চল্লিশ দিন এই তালাবদ্ধ রুমের ভিতরে আমি ছিলাম, আমি গুনাহ তো করাইতে পারি নাই, আমি এই চল্লিশ দিনের ভিতরে যুবকের আমল আখলাক দেইকা, এখন আমার নিজের অনিচ্ছা সত্ত্বে মুসলমান হইতে মনে চায়। বলো কি মা? আগ্রহ বাইরে গেছে বাবার, বলো দেখি কি এমন আমল, বলো দেখি কি এমন আখলাক, যুবতী মেয়েটা ডাক দেখে, বাবা আমারে তুমি তালা লাগাইলা, আল্লাহর কসম আমার রূপের দিকে যুবকটা একটা নজরও তাকায় নাই, আমি ডাইকে বলি আমার কি রূপ তেমন খারাপ নাকি তাকাও না কেন? যুবকটা ডাক দিয়া কয়, আমি তোমার রূপের দিকে তাকাইলে আমার নূর কইমা যাইব, আর আমার ইমানের পাওয়ার কইমা গেলে আমি আমার মালিককে দেখতে পারবো না, আমি আমার মালিকের সঙ্গে কথা বলতে পারবো না, আমি আমার মালিকের জান্নাত দেখতে পারবো না। ও বাবা, একদিন দুই দিন না, চল্লিশটা দিন আমি যখন নিজের চোখে এই দৃশ্যগুলি দেখছি গো, আমার নিজের প্রতি দুর্বল মনে হইল, আমি যখন ঘুমায়া যাইতাম আমি রাতের বেলা ঘুম থেকে উঠা
মাঝে মধ্যে দেখতাম এমন সুন্দর খাবার লোকটা খায়, তুমি আমারে শুয়োরের গোশত দিছো খাওয়াইবার জন্য, তুমি আমারে কুকুরের গোশত দিছো মুসলমানদের খাওয়াইবার জন্য, তুমি শরাব দিছো খাওয়াইবার জন্য। এই লোকটা 40 দিনের ভিতরে একটা দিন এগুলির দিকে তাকায় নাই, এগুলি হাতে ধরে নাই, এগুলি মুখের মধ্যে নেয় নাই। ও বাবা, আমি রাতের বেলা ঘুম থেকে উঠা দেখি এই যুবকটা এমন এমন আজিব আজিব খাবার খায়, যেই খাবার দুনিয়াতে আমি নিজের চোখে কোনোদিন দেখি নাই। আমি তাকায় তাকায় দেখি ওই খাবারের মধ্যে এত সুন্দর গ্রাণ। ওই যুবকটার ডাইকা কই, খাবার তুমি কোত্থেকে পাও, তোমার তো তালা লাগানো, এই ঘরের ভিতরে কোনো মানুষ ঢুকতে পারে না। যুবকটা আমার ডাক দেখো, যুবতী রে আমার জন্য দুনিয়ার একটা দরজা তালা লাগানো, আমার আল্লাহ সাত আসমানের সব তালাগুলি খুইলা, আমার আল্লাহ সে আজিম পর্যন্ত আমার দেখার তৌফিক দিয়া দিছেন। আরে জান্নাত থেকে খাবার আসে, ওই খাবারগুলি আমি খাই। যুবতী এই কথাগুলি বাবার কাছে যখন বলে, বাবায় ডাক দেখে, মা গো তোমার তো এগুলি নিজের চোখে দেইখা ইমান আনবার মনে চাইতেছে, তোমার জবানে এই বর্ণাগুলি শুই না আমারও কালিমা পড়া মুসলমান হইবার মনে চায়। আমার আল্লাহ ডাক দেখে, ইয়ে জমিন মেরে লিয়ে হয় আসমা মেরে লিয়ে, ইয়ে জমিন মেরে লিয়ে হয় আসমা মেরে লিয়ে, আওর হয় মসরুর খদমত গুল জাহাঁ মেরে লিয়ে, ইয়ে চমন মেরে লিয়ে হয়, ইয়ে চমন মেরে লিয়ে হয়, ইয়ে খমর মেরে লিয়ে, ইয়ে চমন মেরে লিয়ে গায়ে গুলসতা মেরে লিয়ে। আরে আল্লাহু আকবার জোরে কর না। আমার আল্লাহ কয়, ইমানদারের পুঁজি হইল এটা, এটি হচ্ছে একজন মোমেনের পুঁজি, এর চাইতে একজন মোমেনের পুঁজি বড় কিছু হইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? রাগ হইয়েন না, রাগ হইয়েন না, রাগ হইবেন আর তু জোরে কোন রাগ হবেন? আমগো পূর্বপুরুষ কি বানর ছিল? জোরে কোন বানর ছিল? সরকারের ধন্যবাদ জানাই, হস্তক্ষেপ করছে, আশ্বাস দিছে এগুলি যেগুলি বিতর্কিত আছে এগুলি দূর করে দিব। কিন্তু প্রশ্ন আছে, তাহলে কাদেরকে বসাইছেন? এই ষষ্ঠ শ্রেণীর বইগুলি তো ছেলেদের হাতে হাতে গেছে, কী কু কী বুঝাম কারে? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আচ্ছা কোরআনের তাফসির এটা তো কঠিন কোনো জিনিস না, আল্লাহর কালাম জোরে কোন কঠিন? আরো জোরে কঠিন। আল্লাহ কি কয়? ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। সহজ, একদম সহজ। একটা তফসিরের কথা শোনাই, যদি মনোযোগ না থাকে বুঝবেন না, মনোযোগ আছে একটু মনোযোগ দিয়া। পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষার বচন হইল দুই প্রকার, একজন হইলে এক বচন, একের অধিক হইলে বহু বচন, মানে অনেক। আরবি এক আজীব ভাষা, এটার বচন হইল তিন প্রকার, একজন হইলে এক বচন, দুইজন হইলে দুই বচন, দুইয়ের অধিক হইলে বহু বচন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আগেই বলছি মনোযোগ ছাড়া এটা বুঝবেন না। জোরে কোন মনোযোগ আছে? জান্নাতে ছিল কয়জন? জোরে কোন? দুইজন। তাহলে আরবি ভাষার বচন হইল তিন প্রকার, একজন হইলে এক বচন, দুইজন হইলে দুই বচন, দুইয়ের অধিক হইলে বহু বচন। আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে কি কয়? বাবা আদম এবং মা হাওয়ারে যখন জান্নাত থেকে বের করব, শয়তান ধোকা টোকা দিছে না, গন্ধম খা উড়িস না, ঠান্ডা পানি যাইস না, ওয়াজ গেলে কি হইব,
কুরকুরি বাসতে সেন থাক হে আইসি কিন্তু ওয়াজের লিগা হারা দিন এনে গুইরা বাইট গেছে গা ভিতর আহেও নাই হুনও নাই এমন শ্রোতা আছে না নাই আবার আরেকটা কথা আপনি কিন্তু আসতে পারেন না এখানে বসতে পারেন না তকদিরে যদি না থাকে আরে আল্লাহ যদি কবুল না করে এমন দামি মজলিসে কি আসা যায় আমরা আসি নাই জোরে কোন আমাদের আনছেন কে আমাদের আনছেন আল্লাহ এজন্য একটু অনুরোধ করি যারা বইছেন তো বইছেন উঠছেন না একটু আব্বা মল্লিক আজকে দোয়া করে যান মা নাই কার কার হাত উঠান তো মা নাই কার কার মা নাই মা আরে বাবা নাই কার কার আমারও বাবা নাই দেখেন এনে ম্যাক্সিমাম মানুষের মা নাই বাবা হাত নামা মা বাবা কবর মধ্যে শুয়ে আছে আপনার দিকে তাকায় আছে আপনার দিকে তাকায় আছে একটু দোয়া করবেন আচ্ছা এমনও তো হইতে পারে যে আজকের দোয়াটা আল্লাহ কবুল করবে জোরে কোন দোয়া কবুলের মালিক কে আল্লাহ আমার ভাইরা আয়হা এবার ডাক দিয়ে আল্লাহ তাআলা কয় ইহবিতু মিনহা জামিআ তোমরা সবাই আমার জান্নাত থেকে বের হয়ে যাও ইহবিত একজন বের হও ইহবিতা দুজন বের হও ইহবিতু সবাই বের হও জান্নাত থেকে এবার জোরে কোন জান্নাতি ছিল কয়জন তো আল্লাহ কইবে না ইহবিতু মিনহা জামিয়া তোমরা দুইজন বের হও আল্লাহ এটা না কইয়া কয় ইহবিতু মিনহা জামিয়া তোমরা সবাই আমার জান্নাত থেকে বের হও ঘটনাটা কি সমস্ত মুফাসসিররা তাফসীরের কিতাবের মধ্যে লেখেন কথাটা শোনার আগে জোরে কোন সুবহানাল্লাহ মুফাসসিররা বলেন বাবা আদম মা হাওয়া ডাইরেক্ট কিয়ামত পর্যন্ত যত মানুষগুলি দুনিয়াতে আসবে ইনডাইরেক্ট আল্লাহ কয় তোমরা সবাই আমার জান্নাত থেকে বের হয়ে যাও তাহলে বোঝা গেল আমাদের বাবা জান্নাতি আমাদের মা জান্নাতি আমরাও জান্নাতি জোরে কোন সুবহানাল্লাহ এখন আমরা জান্নাতি এখন কেউ যদি আমাকে কয় আমাকে দাদা বলে বানর ছিল আমাকে বাবা বলে বানর ছিল এইটা আপনারা জোরে কোন মানবেন মিথ্যা তথ্য মিথ্যা তথ্য এইবার মা বাবা আর ওই মুসলমান যুবক তিনজনে মিল্লা বুদ্ধি করতেছে আমরা তো কালিমা পড়া মুসলমান হয়ে যাব যুবক দেরি করতেছ ওকে কয় লাভ কি কয় কালিমা পড়ার সাথে সাথে সত্তর বছর যদি হয় আশি বছর যদি হয় কালিমা এমন এক দামি জিনিস সত্তর আশি বছরের সমস্ত গুণ আল্লাহ মাফ করে আপনার একদম মাসুম বেগুনা বানাই দিব যুবকরা আর দেরি করতাম না যুবকরা আর দেরি করতাম না আমার সাথে পড়েন কালিমাটা ও যুবক আমাদের পড়ায় দাও সবাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যে ডাক ডাকা যুবক আমরা দুইজন কালিমা পড়েছি বাদশা যদি খবর পায় হত্যা করে ফেলব বাঁচতে দিব না কি করবি এবার উজির ডাক দিয়ে কয় যুবক রে চল আমরা এলাকা সেরা পলায়ন করি এইবার পলাইতে আরম্ভ করলেন তিনজন গভীর রাত হয়ে যায় পলাতে পলাতে ওরা যখন রাস্তা দিয়ে হাঁটতেছে জঙ্গল গভীর জঙ্গল অন্ধকার এমন সময় তাকায় সামনে দেখে দুইটা উটের মধ্যে এমন সুন্দর দুইজন চেহারার মানুষ সাদা পোশাক এমন চেহারার মানুষ জিন্দগিতে কোনোদিন দেখে নাই ওই দুইজন সামনে এসে হাজির ওই মুসলমান যুবকটা দেখো কে তুমি তোমরা দুইজন কারা গো এবার দুইজন ডাক দিয়ে কয় আমগো কি চিনো নাই বলে না চিনি নাই ও বন্ধু আর একটু গভীর নজরে তাকায় তাকায় দেখো না ওই যে তেলের মধ্যে জালেম বাদশা তোমার যেই দুই বন্ধুরে এই তেলের মধ্যে দিয়ে হত্যা করেছিল আমাগো জান্নাতে আল্লাহ পাঠাইছিল আমরা তোমার ওই দুই বন্ধু তোমারে দামি দুইটা উট দিয়া তোমাগো তিনজন রে রিসিপশন করাইবার জন্য আমরা হাজির হয়ে গেছি
বখতে নসর বাদশা ডাক দিয়া কয় তোরে আমার দরকার, হায় রে মাথা নত করলে তুই নাকি আমার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবি না, বলে হ্যাঁ তাইলে মাথা নত করার দরকার নাই শিকলটারে খুইলা দে। তাফসীরের কিতাবের মধ্যে আসে এই প্রথম একজন মুসলমান নবীর জন্য ওই শিকলটারে খুইলা দেয়, উঁচু করিয়া মাথাটারে মাথাটারে উঁচু করিয়া বুক ফুলাইয়া সামনের দিকে হাজির হইয়া ইমানের পরিচয় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ কয়, আমি তো স্বপ্ন দেখছি কিন্তু বুইলা তো গেছি, কই বার পারবা, কয় হো, কয় কেমনে কিরি তো কারিশমা সুবহানাল্লাহ, কোন কই তুমি দেখছো একটা বড় মূর্তি, কয় হো অনেক বড় মূর্তি, কয় হো মাথাটা স্বর্ণের, কয় হো বুকটা পিতলের, কয় হো পাগুলি লোহার, কয় হো এটি তো দেখছি, কয় মনে হইতেছে, ক আগ্রহ বাড়ে, কয় ক কইতেছে মাথাটা স্বর্ণের বুকটা পিতলের পাগুলি লোহার, কয় এমনই তো দেখছি। এরপরে আকাশ থেকে বিরাট বড় একটা পাথর আইসা এই মূর্তিটার মাথার উপরে পড়ছে, মূর্তিটা ভাঙিয়া চুরমার হইয়া একেবারে জমিনের মতন বিস্তীর্ণ হয়ে গেছে, কয় এমনই তো দেখছি, কয় এমনই তো দেখছি সুবহানাল্লাহ কইতেন না, স্বপ্ন দেখলে না ব্যাখ্যা দিব, স্বপ্নের কত দি কয় আল্লাহ, ওই ঘটনা গিরে তুই বাহালুল তুই পাগল আর আমি বাদশা আমার কস পাগল, এই এই তোর জামা নাই তোর কাপড় নাই তোর সংসার নাই তোর কিচ্ছু নাই ঘর বাড়ি কোনো কিচ্ছু নাই মানুষ তোরে পাগল কর আমি বাদশা জীবনে আমার কেউ পাগল কো নাই তুই আমার পাগল কস কে, বাহালুল পাগল কা তো সত্য কথা কইতাম না, খলিফা হারুন রশিদ জানে বাহালুল পাগল হইলে কি হবো কিন্তু বড় আল্লাহ ওলা সুবহানাল্লাহ কর আইসে আমার পাগল কসকে, কইতে পাগল রে পাগল কমু না তাই নাকি, কহ এটা ড্রয়িং রুম এটা ডাইনিং রুম এটা বারান্দা আমি ঘর বানাই বেশি তাই নাকি, কহ এটা কিনলে কি হইব, এটা কিনলে আল্লাহ তাআলা তোমার জান্নাতে এরকম বালাখানা দিব, পছন্দ নেই বাচ্চার এই কথাটা বাচ্চার পছন্দ নেই, দূর পাগলে কি কয় পাগলের কাম হইতো এরকম ঘর মানে মনে করে কত কিছু করে এর পাগল, সাথে যে জুবাইদা ছিল স্ত্রী হ্যাঁ লইছে মনের মধ্যে, আরে পাগলে কি কইল এটা এটা কিনলে নাকি জান্নাতে বালাখা নেব, জুবাইদা গ্রহণ করছে, বাচ্চা ডাক দিয়া কয় তোর ঘরের দাম কত, এক দেড়াম, না পছন্দ নেই কিনতাম না, এখন তো এই যুগটা আইসে আকাশের উপরে পঞ্চাশ তালার উপরে একটা ঘর বানায়া বিক্রি করলে এখন নেয় গুলশানে দাম কিন্তু বেশি, কয় অসুবিধা নাই বাড়ি দাঁড়া, কয় দাম বেশি কয় অসুবিধা নাই, আরে থানা প্রপারে শহরে কয় অসুবিধা নাই, জায়গার পজিশন ভালো ফ্ল্যাটের দাম বেশি অথচ জায়গা রয়েছে জায়গার জায়গা কই ইট কই বালু কই সিমেন্ট হইব তিন বছর পরে আর বুকিং দে তিন বছর আগে, এখন কইলে বিশ্বাস হয় কেন, এটা আধুনিক যুগ এখন কইলে বিশ্বাস হয় বলে কেন, এটা বৈজ্ঞানিকের যুগ এখন বিশ্বাস হয় বলে কেন, এটা কম্পিউটারের যুগ এই কম্পিউটারের যুগে আইসা কেউ যদি আমাকে পূর্বপুরুষে বানর কয় এটা হইল এটা বিশ্বাসযোগ্য, এটা হইতো না একটু জোর এখন ঠিক কিনা, ওলা কদ কররাম না বানি আদম আল্লাহ কয় তোমরা আদমের সন্তান তোমরা আদমের সন্তান, আরে তুমি কম দামে হইতে যাবে গা, আরে তুমি তো দামি দামি বলে কেমনে, ওই যে কলবের মালিক হোক ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কয় হে কলবের মালিক হোক দামি হোক কয় কেমনে, কয় আকাবিররা হইছে, কয় কেমনে, আরে আকাবির এরকম দামি কলবের মালিক হইয়া আর আধ্যাত্মিক জগতে গেছে বলে কেমনে, কয় ইমাম আবু হানিফা গেছে বলে কেমনে, আহমদ আলী কাসিমি লাহোরি গেছে কয় তাই নাকি, কয় হো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আবু ইউসুফের বাড়িতে গেছে না বেড়াইতে,
আবু ইউসুফ মেয়ের ডাক দিয়া কয়, মা কয় কি অনেক বড় হুজুর, অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, সেবা যত্ন কইর। কয় তাই নাকি? কয় এমন মজা কইরা খাবার পাকাইছে। আচ্ছা আপনার এলাকায় যদি কোনো মেহমান আসে, ভাত তরকারি একটু বেশি কইরা দেন না, এটা হলো ভদ্রতা, ইচ্ছা কইরা দেন। কেন? এগুলো তো ফেরত আইবই, একজন মানুষ কি এত এত খাবার খাইতে পারবো? এগুলো তো ফেরতই আসবে। তুমি আবু ইউসুফের মেয়ে ও যা রান্না করছে সব বাটির বল গামলা বইরা বাদ দিয়ে সব কিছু আবু হানিফা রহমতুল্লাহ সামনে দিছে, বেচারা করছে কি সব খেয়ে লিছে, কিচ্ছু রাহে নাই। এগুলো যখন ফেরত দিছে মেয়েগুলি দেখে কয়, ইয়া আল্লাহ বাবাই কইলে কেন আমি কি দিই? বাবাই কইলো বড় আল্লাহ আমি দিদি রাগ কষ, তখন দেখায় লিস কেমন হইল। আর আহমদ আলী কাসিমি, আহমদ আলী লাহোরি, উনি পুলিশের বাড়িতে খানা খাইতে গেছে, দাওয়াত খাইতে গেছে, এখন সব মানুষ খাই পা গেছে। এ উনি না বলে হালালের গ্যারান পায়, উনি না বলে হারামের গন্ধ পায়, পুলিশের বাড়িতে খাইতে গেছে কেমনে? আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, সব পুলিশ খারাপ? পুলিশের মধ্যে অনেক আল্লাহওয়ালা পুলিশ আছে না? তাহাজ্জুদ নিয়মিত করে এমন পুলিশ জোরে করে আছে না? নাই আছে না? আল্লাহর ওলি তো চিনছি, পুলিশের বাড়িতে গেছে খাইতে। এখন গ্রামের সব মানুষ কয়, কেমন হইল দুষ্ট দুইটা ছেলে ছিল, এই দুই ছেলে ডাক দিয়ে কয়, চল হুজুরে পরীক্ষা করি। কয় কেমনে? কয় তুই কিছু হারাম পয়সা লো, আমি কিছু হালাল পয়সা লো। কইরা আবার কেমনে? কয় তুই তোর বাবার পকেটে তিনি চুরি কইরান, আর আমি আমার বাবার থেকে কই আনি? যদিও পকেটটা বাবার, না কই আনলে হারাম, যদিও পকেটটা স্বামীর, না কই নিলে হারাম। বাবার পকেটে তো নিলাম, না স্বামীর পকেটে তো নিলাম, না 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 কই নিলে হারাম। দুজনে আনছে না, হারাম পয়সা দিয়া কমলা কিনছে, আপেল কিনছে, আর হালাল পয়সা দিয়া কলা পেয়ারা কত কিছু কিনছে, কিনা ব্যাগের মধ্যে মিশাইয়া নিয়ে গেছে দরজার সামনে। হুজুর আসেননি? কে? কামরা উমুক, কেন আস? সোহবত লেনে কে লিয়ে? সোহবত নেওয়ার লেগে আইসি। ডাক দিয়ে কয়, মিয়া তোমরা কি সোহবত নেওয়ার লেগে আইসো না আমার পরীক্ষা করতে আইস? আল্লাহ আকবার কল জোরে। দুই যুবক ডাক দেখে কি রে ঘটনা কি, একটা আরেকটার দিকে সাই দৌড়ে যায় ফায়ারের মধ্যে ধরছে। হুজুর মাফ করে দেন। কয় কে কি হয়েছে? কয় ঘটনা তো এরকম হয়েছে। হুজুর আপনি বুঝলেন কেমনে? হুজুর ডাক দেখ, তোরা যদি সোহবতের জন্য আসতি, তোরা যদি আমার কাছে মানে ভালো নিয়তি যদি আতি, তাহলে তোকে ব্যাগের ভিতরে হালালের গেরানো কয়, হারামের গন্ধ কয়, ব্যাগ একটা দুই রকমের গেরানোর গন্ধ কয় কে? এর লিগে আমি বুঝছি জোরে কন সুবান। হুজুর দৌড়ি যে তুলাইছেন, মাফ করে দিয়েন, একটু বাইর করে দেন কোনটা হালাল কোনটা হারাম। কয় খোল, খুলছে। এই জন্য এগুলি হালাল আর এগুলি হারাম। ওই কলবের মালিক হইছে কোন কলব? ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুহারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। ওই কলবের মালিক হইছে জমিনের মধ্যে চক্ষু বন্ধ করে এখন সব কিছু দেখতে পায়। আবারও জোরে এখন সবচেয়ে দামি মানুষ সে বানাইছেন, জোরে বলেন, 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, জোরে বানাইছেন কে? আয় হায়, এইবার মেয়েটা ডাক দিয়ে কয় হয়, বাবাই কইলো বড় আল্লাহর ওলি মানুষ, কিন্তু সব দিক খেয়ে বলাইছে, ফজরের সময় পানি পাল্টাইতে গেছে। কেন? আল্লাহর ওলিরা তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়মিত, এই জন্য রাতে তাহাজ্জুদের ওজুর পানি দিছে, সকালবেলা পানি পাল্টাইতে যায় দেয় যে আগের পানিটা রয়ে গেছে। মন খারাপ, মন খারাপ। বাবারে ডাক দিয়ে কয়, বাবা কয় কি? কয় মনের ভিতরে কেমন জানি করতেছে বদ ধারণার সৃষ্টি হইব। কয় কে লিগা? ডাক দিয়া কয়, বাবা আপনি কইছেন আল্লাহর ওলি অনেক বড় মানুষ, কামডা করল কি? কয় কি করছে? কয় গামলা বুড়া ভাত দিছি, তরকারি যা দিছি সব খেয়ে ফেলাইছি, কিচ্ছু ফেরত দেয়নি, খাইছে তো খাইছে। রাতের বেলা আল্লাহর ওলিরা তাহাজ্জুদের নামাজ পড়ে না? কয় হ। কয় তাহাজ্জুদের পানি দিছি, ফজরের সময় পানিটা পাল্টাইয়া নতুন করে পানি দিতে গেছি, দিয়ে আগের পানি রয়ে গেছে। বাবা বদ ধারণার সৃষ্টি হইবে, একটু জি গান পর্দার আড়ালে মেয়েটে মুরা। ইমাম আবু ইউসুফ আইসা আদবের সাথে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করতেছে, কয় হুজুর মেয়ে তো কমপ্লেন করছে। কয় কে লিগা? কয় বাদ বলে যা দিছে সব বলে খাইয়ে লাইছে, ওজুও বলে করেন নাই, তাহাজ্জুদের নামাজও বলে পড়েন নাই। হুজুর কমপ্লেন তো আমার না, আমি জানি আপনি কত বড় আল্লাহওয়ালা মানুষ, হুজুর এটা আমি জানি, কিন্তু মেয়েটার যে বদ ধারণা হইব এর লিগে একটু জবাব দেওয়া লাগে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, মিয়া
এই সমস্ত জিনিস কি কওয়ার জিনিস না হুজুর আমি জানি কওয়ার জিনিস না কিন্তু বদ ধারণা যে হইব এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় শোনো তোমার বাড়িতে যখন খানা খেতে আসছি খানা যখন আমার সামনে দিছো প্রত্যেকটা খানার মধ্যে লেখা হালাল প্রত্যেকটা খানার মধ্যে লেখা হালাল প্রত্যেকটা খানার মধ্যে লেখা হালাল আর সমস্ত খানার ভিতর ঠিকা জান্নাতি খাবারের গ্রান আমার নাকের মধ্যে লাগতেছে এই খাবার পাইয়া লোভ আমি সামলাইতে পারি নাই কষ্ট হইল সব খাইয়া ফেলাইছি এখন হালাল খাবার খাইয়া এখন জান্নাতি খাবার খাইয়া আমি কি রাতের বেলা ঘুমাইতে পারি ঘুমাই নাই আমি এশারের ওযু দিয়া উম্মতি মুহাম্মদের জন্য 1000 মাসাল আমি হল করছি মাঝে মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ছি সিজদা দিছি জিকির আজকার করছি এশারের ওযু দিয়া আমি ফজরের নামাজ আদায় করছি এই কারণে মাঝখানে আর আমার ওযুর পানির প্রয়োজন হয় নাই ও মুসলমান আমরা সেই জাতি ও মুসলমান আল্লাহ পাক আমাদের ইমানের শক্তি এত দামি বানায় দিছে ও মুসলমান আমাদের আকাবিররা ছিল এই ধরনের মানুষ ও মুসলমান আজকের বাংলাদেশে এই ইসলামের পিছনে যেই ধরনের মেহনত ছিল আপনার মাথায় টুপি আমার থুতায় দাড়ি আজকে নির্দ্বিধায় আমরা মাহফিল করতেছি এটার পিছনে আমাদের আকাবিরদের মেহনত ছিল ওই মেহনতের কারণে আজকে দ্বীন আর ইসলাম নির্দ্বিধায় আমরা বাংলার জমিনে পালন করতে পারতেছি আরে নবীর জামানায় ইহুদি গিয়া মসজিদ নববীর ভিতরে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে রসুলের সামনে আবু বকর সিদ্দিক রসুলের সামনে হযরত উসমান গনি রসুলের সামনে হযরত উমর সহ বসা উমরের মতন মানুষ বসা আর ইহুদি দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে ইহুদি এমন ভাবে তাকাইছে এমন ভাবে তাকাইছে বেটার তো পেশাব বন্ধ হয়ে গেছে আল্লাহ রসুলের কাছে চায় নবী গো অনুমতি দেন কয় না অনুমতি দেওয়া যাইব না পেশাব ঠিক মতন করতে দাও লোকটা পেশাব করছে হযরত তোমার মনে মনে চিন্তা করে হয়তো আমারে পেশাবের পরে বলবো ওরে ধইরা নিয়ে আয় এমনভাবে ঘরের মধ্যে ধইরা আনমু আনতে আনতে যাতে শেষ হয়ে যায় গা পেশাব শেষ আমার রসুল ডাক দিয়ে বললো ও উমর যাইও না বসো আল্লাহ রসুলের হুকুম বসছে রসুল দাঁড়ায় গেছে দৌড়ায় গেছে গিয়া আল্লাহ রসুল তার মোবারক হাত দিয়া ওই ইহুদির পেশাবগুলি পরিষ্কার করতেছে জোরে কোন